হঠাৎ আমি এরকম স্বপ্ন কেন দেখছি? না না রাহুল, আমি এত কাজ করতে পারবো না। ও লায়া দিদি, আমার জন্মদিন তোরা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। স্বপ্ন দেখছিলাম আমি, স্বপ্ন দেখছিলাম তুমি স্বপ্ন দেখছিলে। সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর পিন্টু সাথে চলে আসো আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে, কারণ আজকে যেটা আমরা স্বপ্ন দেখলাম এইভাবে আজকে আমাদের টাইট হতে চলেছে। তো আজকের ভিডিওটা সেরা হবে, সেরা ভিডিও হবে, আর পার্টতে চলেছে অন্যান্য জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে, ঠিক আছে? আর কে কে আসছে, কে কে না আসছে, কি কি আইডিয়া মধ্যে সবই আজকে ব্লগে তোমাদের দেখাবো। তো আজকে ব্লগের এখান থেকে স্টার্ট করছি, চলো চলো চলো। তো গাইস, এবার আমরা চলে এসেছি বেলুনের দোকানে, আমার সঙ্গে এসেছে আর বি। তো এই যে দোকানে, এই দোকান থেকে আমরা সব জিনিসগুলো নেব, নি তারপরে কথা বলছি। তো গাইস, আমি ফাইনালি বাজার কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। আর এই দেখো, আমি আসার সঙ্গে সঙ্গে আমার ভাই বেলুন ফুলানো শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে ভাইয়ের বন্ধু, আর ও বসে বসে দেখছে। সোনুকে নেওয়া যাবে না, আর এরা হলুদকে দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমার বোনের বান্ধবী, নিশ্চয়ই সবাই চেনে, আগে দেখেছে। আর বাজারে এখান থেকে এখন চিংড়ি নিয়ে যাচ্ছি, যেহেতু বাবা বললো মিক্স ফ্রাইড রাইস বানাবে। কি ওরে, সুমিত মাংস কাটছে, এদিকে চিংড়ি মাছ বাছা হচ্ছে, এদিকে সোনাই আর মা এখানে সব বাছা কাটা করছে। তো সব যেহেতু ফ্রাইড রাইস হবে, তো তার জন্য বাছা করা। আর আমার অবস্থা দেখে রাইস দেখো না, কালি জালি অবস্থা লেগে নাচে ক্লাসে ড্রেসটা পুরো 12টা বেজে গেছে। টোটাল কাজটা সে আচ্ছা একটু দূর করতে থাকে, কারণ ঘর সাজানো হয়নি, সেগুলো সাজাতে হবে। সেগুলো সবই তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো। সো গাইস, ফাইনালি অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে এদিকে সব দেখো, পরপর 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 সব লাগানো হয়ে গেছে। এদিকে এদিকে পাখা লাগানো হয়ে গেছে, এদিকে সোনাই মিক্স করবে। এদিকে দেখো অবস্থা, এদিকে দেখায় সব মোটামুটি অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের ক্যাটারিং, ক্যাটারিং কিন্তু হাই করে দেবেন। হ্যাঁ, এটা আমাদের ক্যাটারিং হচ্ছে, আমার শ্বশুরমশাই ক্যাটারিং। আর এই যে হেল্পার, বড় হেল্পার আপনি না, আপনি তো কাজের মাসি। তো যাই হোক গাইস, এখনো এখন বাজে প্রায় সকাল 10টা মতন, আর আমি উঠেছি সেই ভোর 4টের সময়। তখন থেকে ভিডিওটা কন্টিনিউ ঠিকঠাক করে করতে পারিনি, কারণ রাত্রে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো। তারপরে উঠে আর ব্লগ করা সেরকম ইচ্ছা ছিল না, তাও কোনোরকমভাবে ওই চিংড়ি মাছ চিংড়ি মাছ কেনা সেটা একটু ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে দেখালাম। তো বড় কথা, এখনও ঘরই সাজানো হয়নি, তার মানে যে অনন্যার যে সেলিব্রেশন সেগুলো দেখানো। আর এখনও পর্যন্ত না, আমি আমি অনন্যাকে এখনও পর্যন্ত উইশ করিনি। অনন্যা শুধু অপেক্ষা আছে যে রাহুলদা কখন উইশ করবে, আর আমি এখন উইশ করিনি আর করবো না। লাস্টে কি রিয়াকশান নেবো, যে আমি উইশ করলে ওর রিয়াকশানটা কী থাকে। সো গাইস, ফাইনালি ঘরের অবস্থাটা ঠিক এরকম এখন রয়েছে। আর এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি, না বাজলেও প্রায় কাছাকাছি। তো ফাইনালি এখন এই যে হ্যাপি বার্থডে লেখাটা লাগানো কমপ্লিট হলো, আর আমি লাগিয়েছি। এখন বেলুনগুলো সাইড দিয়ে লাগাতে হবে, সঙ্গে ঘরের ডেকোরেশন করতে হবে। হ্যাঁ, এডিট বাই মি, ঠিক আছে, একটু ঢুকে এডিট বাই মি। হ্যাঁ, একটু পর ঘরটা সাজিয়ে নিই, তারপর সিনেমাটিক শট তোমাদের ভালো করে দেখাচ্ছি। তার সাথে সারা ঘুমাতে পারিনি, তো আমি এনার্জি নিয়ে ব্লগ করা আমি শ্রীগুরুতে এসেছি অনন্যার জন্য একটা স্পেশাল একটা জিনিস কিনতে। তো কালকে সোনাই কিনেছিল, আমার একটুও পছন্দ নেই, একটু পছন্দ হয়নি, তো আমি ওকে প্রচুর বোকা দিয়েছি। আর অনন্যার মুখটা ঠিক এরকম হয়ে গেছে, তো ওকে কালকে থেকে কোনো কিন্তু উইশ করিনি আমি। তো ফাইনালি ওর জন্য একটা জিনিস নিয়ে এসেছি, ওটা এখন আমি তোমাকে দেখাবো না, অন্য যখন পড়ে আসবে তখন তোমরা দেখতে পারবে যে কী জিনিস নিয়েছি।
তো চলো এখন এটা প্যাক করে নি, প্যাক করে এখান থেকে বেরিয়ে তারপরে বাড়িতে গিয়ে সেলিব্রেশনের সময় কথা হচ্ছে। সো গাইস ফাইনালি এবার সেই মুহূর্তটা এসেছে যেটা আমি এখন আপনাদেরকে হ্যাপি বার্থডে উইশ করব, তো রিঅ্যাকশনটা কি হবে সেটা দেখব। চলো ঢুকছি। অনু ওই হ্যালো এই কাছো। তো গাইস এবার ফাইনালি সেই মুহূর্তটা, যেই মুহূর্তটা কালকে রাত 12টা থেকে অনন্যা শোনার জন্য অপেক্ষা করছিল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? না পছন্দ টাকা ফেরত, আবার একটু এক্সচেঞ্জ করে আনবে, মন থেকে বল। সো গাইস ব্লগটা 365 দিন পর ব্লগটা আবার কন্টিনিউ করছি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম 10:15, তারপরে যে ফাইনালি এখন বাজে হচ্ছে 5:15, ডাইরিস ফ্যামিলি চলে এসেছে 5:15 সময়। অনেক মেয়ে ফেয়ের আসছিল না, সেই জন্য ওকে একসাথে নিয়ে আসতে আসতে লেট লেট হয়ে গেছে, তাই ওই সব বাবা কাঁদে গেছিল, মা কম গরু উঠে গেল। সেলিব্রিটি এদিকে ইনস্টাগ্রাম রিল চলছে, আমার বড় বউ একটা, অনেক বড় বউ, অনেক বড় বউ, ভালো আছে বউ? কেন ফাইনালি অননের পাশে আইসি অনেক পাত্রাতে দিচ্ছে না ম্যাডামের। আর সব থেকে বড় কথা, কালকে রাত্রের থেকে অননের তোমার 12টার পর থেকে আমি ওকে উইশ করিনি, তার জন্য কখন সবাইকে বলে বেড়াচ্ছে যে কখন রাহুলদা উইশ করবে, কখন রাহুলদা উইশ করবে, সবাই উইশ করবে, আমি কি সৎ নাকি আমাকে উইশ করছে না? আমার কাছে সকাল থেকে 2-3 বার এসে বলছে যে তুমি কিন্তু আমাকে উইশ করলে না, কি এখানে উইশ করো, বার্থডে উইশ করতে লাগে নাকি? একদম। সো ফাইনালি হ্যাপি বার্থডে, আই লাভ ইউ, আই লাভ, এগুলো কি জোরে বলো, খুশি খুশি, ফার্স্ট টাইম লাইফে তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, হ্যাঁ তাও এরকম ভাবে নেক্সট সামনের বছর নিজের টাকায় হবে।
আগে ইনকাম করুক তারপর তো সবথেকে বড় কথা আজকের এই বার্থডে সেলিব্রেশন ব্লগটা কালকে হচ্ছে না আর গাইস সো গাইস ফাইনালি যেটা বলার উদ্দেশ্য অনন্যার ব্লগ চ্যানেল খুলে তোমরা মোটামুটি সবাই জানো এখনো ভিডিও না পোস্ট করে ঠিক আছে সাবস্ক্রাইব হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ যে কোন জায়গায় পোস্ট করিনি কোন জায়গায় যে বলিওনি যে অনন্যার ইউটিউব চ্যানেল খুলে জাস্ট ও কমেন্ট করেছে সেখান থেকে জাস্ট একটা ভিডিও দেবো তো চ্যালেঞ্জ খুলে যে লিংক কিছু দেবেন যাতে তোমরা সাবস্ক্রাইব করো 3000 করে দিও থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওতে বেসিক্যালি এই ভিডিওতে আমার ডেসক্রিপশনে লিংক থাকবে অনন্যার ইউটিউব চ্যানেলের যে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ওরে যে বার্থডে স্পেশাল ব্লগ ও নিজে করেছে সেই ব্লগটা কেমন করছে সেটা তোমরা দেখো কি জানিও অবশ্যই আর যেহেতু প্রথম ব্লগ তোমার একটু ভুলভাল হলে মানি খুশি নিও আমাদের প্রথম দিয়ে যখন সাপোর্ট করেছো আমরা পারতাম না এখনো হয়তো পারি না যতটা পারি ততটাই তোমাদের শেয়ার করি ও আস্তে আস্তে শেয়ার করবে এই তো শোনাই ভয় পাচ্ছে কেন তুমি বলছো ও ভয় পাচ্ছে জোরে এই মুড়েছি একটু বড় ইস্যু করে ফেলবে গাইস সব বাস বেটা একসাথে রয়েছি দুজন এক ডোরে বাঁধা দুটি প্রাণ ছিড়বে না কবু এ বাঁধন আসলে আসুক তুফান তুমি আমারি বলবো শতবার तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया हैप्पी बर्थडे जो तू मेरा हमदर्द जो तू मेरा हमदर्द सुहाना हर दर्द जो तू मेरा हमदर्द हर पल हर लम्हा मैं कैसे सहता हूँ हर पल हर लम्हा मैं खुद से ये कहता रहता हूँ मेहरबानी नहीं तुम्हारा प्यार मांगा है আসো খেলবো খেলা হবে খেলা হবে নো 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 Ha ha ha!
माँ ये क्या था খাতাম, তারপরে দেখো ঘরের অবস্থা ঠিক এরকম। আমার অবস্থাটা পুরো ভূত হয়ে গেছিল, এদিকে সুমিত্র অবস্থা ভূত, এদিকে সব ভূত হয়ে গেছিল, এখন সব পেত্রু মানুষ হয়েছে হালকা হালকা। অনন্যার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কেমন লাগলো মেকআপ কেক মাখানোর পরে? ইস, আমার মাথা ধুতে হবে এখন। তুই যা আগে চেঞ্জ করে নাও। আর তোমার এটা পছন্দ হয়েছে সত্যি? এটা বলো গাইস, দূরে যাও একটু, কমেন্ট করে বলো কেমন লাগছে অনন্যাকে। এইটা দেবার জন্য তোমাকে সারা কালকের থেকে উইশ করিনি। সবার কাজ শেষ হয়ে গেছে কিন্তু আমার সোনা বউটার কাজ শেষ হয়নি। একটু রেস্ট নাও, তারপরে কাজগুলো পরে করো। দুপুরে বার্থডে সেলিব্রেশন ছিল, তো দাদারা মানে এক দুজন স্পেশাল গেস্ট আসার কথা ছিল, তো তারা প্রচুর প্রচুর লেট করেছে। তো ফাইনালি সে দুটো কাপাল চলে এসছে অরুণার বার্থডেতে, সেম সেম, শুধু একটুখানি কালার ডিফারেন্স, কিন্তু সেই লাগছে। আর দুটো কাজ জড়ি সালামত রাখে। চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে, দুজনে মনটাকে ও বেঁধে ফেলি সাতটাকে, চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামু আমরা যেরকম লেট করে গেছিলাম প্রতিশোধ নিয়ে নিল। এখন বাজে রাত 12টা, আর বার্থডে টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনালি সোনাকে পেয়েছি, সারাদিন ওকে পাইনি কারণ ও বিজি ছিল, আমি বিজি ছিলাম। তারপরে মাঝখানে একটুখানি সকাল থেকে না দুজনের মধ্যে যেটা হয়, সাত বিজির মধ্যে যেটা হয় সেটা চলেছিল, তাই তো? এখনো পর্যন্ত চলছে, যাই হোক। আর অনন্যার বার্থডে কেমন কাটলো একবার বলে দাও ছোট্ট করে। আর অন্য যে অনন্যা যে গিফটগুলো পেয়েছে সেগুলো যত পর্ব পর্ব করে দেখাবো, দেখে ভিডিওটা শেষ করবো। তো গাইস, জামা জামা দুটো ব্যাগ এদিকেটা আমি দিয়েছি, এটা সোনাইদি দিয়েছি সেরা হয়েছে, এ একটা দিয়েছে, এটা সন্দীপের বাড়ির থেকে দিয়েছে, এটা এটা বান্ধবী দিয়েছে, এটা একটা ফুলের বুকে দিয়েছে, এদিকে এটা আমি দিয়েছি, এটা সুজয় দিয়েছে, এদিকে এটা একটা দিদি দিয়েছে, এটা একটা কাশ্মীর কাপড়লে দিয়েছে। তো এই এতগুলো গিফট গিফট নেই কি এখানে, একটা গিফট নেই কি যেটা বোন দিয়েছে, কেক কেক কেকটা তো কালকে সবাই দেখিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তো একটু ডাকটা ভাঙা ভাঙা থাকা যাবে না আমাদের, দুধ চাই ভালো। সো গাইস চল গ্লাস সিলিন্ডার মারো। তো গাইস আজকের ভিডিওটা এটুকু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব, আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ ওকে এত মেনশন করার জন্য, আর এত উইশ পাবে ও নিজেও ভাবতে পারিনি। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তুমি ভালো থেকো সুস্থ থেকো, বাই টাটা লাভ ইউ। আর 4 তারিখে আমরা যাচ্ছি পাটনায় গিয়ে গাইস, পাহাড়ে গিয়ে ব্লগ আছে, একটা স্পেশাল ব্লগ করব ওখানে গিয়ে, তো সেটা স্টে টুন। একটা ব্লগ, একটা না অনেক ব্লগ আসবে, কিন্তু একটা ব্লগ হবে স্পেশাল স্পেশাল ইট ইজ। সো 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 সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলে চোখ রাখতে হবে। টাটা বাই, লাভ ইউ। একসাথে রয়েছি দু